আমার চ্যানেলের প্রিয় দর্শক বন্ধু এবং আমার ছাত্রছাত্রীরা তোমরা জানো গত বছর থেকে এনআরসি এনআরসি করে প্রচুর অনেক কথাবার্তা চলছে এনআরসি হবে কি হবে না এ বিষয়ে আমাদের কোনো সুস্পষ্ট ধারণা নেই কিন্তু রাজ্য সরকার একটি পোর্টাল তৈরি করেছে যে পোর্টালের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সমস্ত পুরোনো ভোটার লিস্টগুলো একটা পিডিএফ আকারে পাঠিয়েছে তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে সেই উনিশশো একাত্তর সালের আগের ভোটার লিস্ট তোমরা পেতে পারো এবং সেটাকে প্রিন্ট করে তোমাদের কাছে রেখে দিতে পারো এবং এনআরসির জন্য মানুষের যে পুরনো লিস্ট ভোটার লিস্ট সেটা আপ একটা পোর্টালের মাধ্যমে আপলোড করেছে যাতে সমস্ত মানুষ সেইটা ডাউনলোড করে নিতে পারে যে তাদের পূর্বপুরুষ এদেশে আগে বাসিন্দা ছিল কি না সবার আগে গুগল ক্রোম বাউজারে যেতে হবে সেখানে গুগল সার্চে লিখতে হবে ওল্ড ইলেক্টোরাল রোল ওল্ড ইলেকটরাল রোল ডবলুভি জি ও ভি আই এন ওল্ড ইলেকটোরাল রোল ডবলুভি জিও ভি এটা এখানে লিখতে হবে লিখে সার্চ করতে হবে সার্চ করার পর প্রথমে দেখবে ওল্ড ইলেকট্রাল রোল ডট এটা চলে আসবে এবং ওই যে আছে ওটাতে আগে যেতে হবে তাহলে দেখবে ইলেকট্রাল রোলস নাইনটিন ফিফটি টু টু এবং এখানে প্রথমে সার্চ বাই ইয়ার তা ওখানে কোন ইয়ারে আমি সার্চ করতে চাই সেটা আগে দিতে হবে ধরো আমি এখানে যদি উনিশশো একাত্তর দিই উনিশশো একাত্তরটা আমি যদি নিতে চাই তাহলে ইয়ার হিসেবে উনিশশো একাত্তর দিলাম তারপরে এবারে আমাদের ডিস্ট্রিক্ট দিতে হবে কোন ডিস্ট্রিক্টের জন্য তা আমার যা আমি ধরুন এখানে টোয়েন্টি ফোর জন্য দেখব তাহলে আমি টোয়েন্টি ফোর দিলাম আর যদি এরপরে হচ্ছে আপনার কোন কনস্টিটিউয়েন্সি অর্থাৎ কোন লোকসভা কেন্দ্রের জন্য ওটা দেখতে হবে তখনকার দিনের লোকসভা কেন্দ্রগুলো একটু জানার দরকার আছে যেমন আমি এখানে জয়নগর লোকসভার জন্য যদি দেখতে চাই তাহলে দিয়ে দিলাম তো এবারে আমি একটা সার্চ করলাম সার্চ করার পর দেখুন এইরকম একটা অপশান চলে আসবে এবং ক্লিক টু ভিউ ডাউনলোড পিডিএফ আর কি এখানে একটা পিডিএফ চলে আসবে ওই ডাউনলোডের ওপরে ক্লিক করলে ওপরে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করে দিলাম ওপরে ডাউনলোড হতে থাকবে দেখো এই যে ডাউনলোড হতে থাকছে এরকমভাবে এটা ডাউনলোড হয়ে যাবে একটা কথা বলি হয়তো প্রত্যেকটা ইয়ারে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির জন্য পাওয়া নাও যেতে পারে তাই কোন ইয়ারে কোন কনস্টিটিউন্সি আজ একটু দেখতে হবে যেমন আমি আমাদের ক্ষেত্রে উনিশশো সালে খুঁজে পাইনি কিন্তু উনিশশো সালে রয়েছে বা উনিশশো সালে না পেলেও তার আগে কিছু ইয়ারেও আমাদের কিছু লিস্ট ছিল দেখছিলাম তা সব সময় যে সব কনস্টিটিউশনটা থাকবে তারও কোনো মানে নেই তাই এই দেখো পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এবার দেখো এই লিস্টগুলো সব চলে এলো ভেরি ইজি প্রসেসে পুরো লিস্ট পাওয়া যাবে এখান থেকে এবারে কি হয় না একটু ওপরে সূচিপত্র দেওয়া আছে সেই সূচিপত্র থেকে নিজের গ্রামটা কোন পার্ট নাম্বার সেটা একটু জেনে নেবে তা ডান দিকে প্রত্যেকের ক্ষেত্রে পার্ট নাম্বার লেখা আছে তাহলে কী হয় পার্ট নাম্বার ধরে খুঁজতে সুবিধা হয় পার্ট নাম্বার বলতে এখনকার পার্ট নাম্বার নয় ওই সময়ের পার্ট নাম্বার ওটা সূচিপত্র ধরে দেওয়া আছে আর না হলে ওই একটা করে পেজে দেখে নিতে হবে যে কোন গ্রামের জন্য হচ্ছে যেমন এটা উত্তর ময়দা গঙ্গাপুর ইত্যাদি তো এরকম একটা গ্রামে কোন গ্রামের জন্য খুঁজছো সেটা ওইরকম সার্চ করতে করতে যেতে হবে অনেকগুলো পেজ থাকবে একটা কনস্টিটিউয়েন্সিতে বুঝতে পারছো প্রচুর পেজ থাকবে সেই পেজ থেকে এরকম সার্চ করে 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 বের করে নিতে হবে খুবই ইজি প্রসেস এবং সার্চ করে দেখে নিলে কোন না কত নাম্বারে পেজে তোমাদেরটা রয়েছে এবার সেটা তোমরা করবে কি এই পিডিএফটা নিয়ে গিয়ে যে কোনো দোকানে দিয়ে বলবে যে আমার ওই নাম্বারে পেজটা ডাউনলোড করে প্রিন্ট করে দাও তাহলে কি হবে না এটা প্রিন্ট হয়ে যাবে এটাই ছিল আজকের মানে কিভাবে এন আর জন্য পিডিএফ ডাউনলোড করবে তার একটা নমুনা মানে আমি দেখালাম আশা করি তোমাদের সকলের এটা খুবই প্রয়োজনীয় এবং এটা খুবই দরকার আর যাদের যাদের এই পিডিএফটা মানে হয়তো অনেকের দলিল আছে পর্চা আছে তাদের ক্ষেত্রে হয়তো এই সমস্যাটা হবে না কিন্তু যাদের একেবারে কিচ্ছু নেই যাদের জমি জায়গা জমিতে নেই বা পুরোনো কোনো ডকুমেন্টস নেই সরকারি ডকুমেন্টস তাদেরকে আশেপাশে লোকগুলোকে দিয়ে একটু সাহায্য করবেন যাতে তাদের সমস্ত চিন্তা থেকে মুক্ত হয় আর এখানে না কখনও কোনো কিছু সার্চ করে খুঁজে পাওয়া যাবে না ওই ম্যানুয়ালি সার্চ করে করে খুঁজতে হবে পিডিএফে যে সার্চ অপশান থাকে সেই সার্চ অপশান থেকে এখান থেকে কিছু খুঁজে পাওয়া যায় না তা যাই হোক আশা করি সকলে আর এই ভিডিওটা কাজে লাগবে তো এটা এইভাবে নিজেদের সব লিস্টগুলো বের করে নেবে ওকে এবারে বলি হয়তো তোমাদের অনেকের দলিল আছে সেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে বা কোনো সমস্যা হবে না কিন্তু যাদের দলিল নেই যারা যাদের সত্যি দিনানি দিন খায় ছুপুরিতে বসবাস তাদের কাছে কোনো সার্টিফিকেটই নেই বা কোনো কিছুই নেই তারা যাতে এখান থেকে সুবিধা লাভ করতে পারে তার জন্য তোমাদের কাছে বলছি যে তোমরা এখান থেকে ডাউনলোড করে তোমার আশেপাশে যে সমস্ত মানুষের জায়গা জমি নেই যারা পাট্টা পাট্টা জমিতে বসবাস করছে যাদের মানে একটা ঘর শুধু আছে তাদেরকে এই ডকুমেন্টস দিয়ে সাহায্য করবে যদি কোনো দিন এনআরসি হয় তারা যেন কোনো সমস্যায় না পড়ে